তৌফিক দান করেন এবং এই যে অনাবৃষ্টি আজকে আমাদের উপরে, আহে আল্লাহ তোমার কাছে আমরা এই আজকের আলোচনার শেষ মুহূর্তে শেষ প্রান্তে যে দোয়া করছি, হে আল্লাহ আমরা পাপি তাপি বান্দা, জেনে বুঝে প্রতিদিন হাজার হাজার পাপের সঙ্গে আমরা নিমজ্জিত, হে আল্লাহ বাঁচার চেষ্টা করতে গেলেও ইবলিসি এই ব্যবস্থা সমাজ ব্যবস্থা আমাদেরকে হয়তো পাপের দিকে বারবার টেনে নিয়ে যাচ্ছে। হে রাব্বুল আলামিন একমাত্র তুমি আমাদের সহকার, তুমি একমাত্র আমাদের ওয়ারিস, তুমি ছাড়া কেউ আমাদের ওয়ারিস নাই। হে আল্লাহ তুমি আমাদের একমাত্র আস্থাভাজন ব্যক্তি, তুমি যদি আমাদেরকে আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নাও আল্লাহ আমাদের কে আছে যে আমাদের ফারিয়াদ শুনবে। আল্লাহ তুমি আকাশের যেই দরজা, আকাশের যে রহমত, এই যে অনাবৃষ্টিতে আমরা ভুগছি, হে আল্লাহ আমাদের উপরে একটু দয়ার দৃষ্টিটা দাও, আমাদের ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ফসল একের পর এক নষ্ট হয়ে যাচ্ছে, যেই সমস্ত ভাই বাবাজিরা চাষাবাদ করছেন তাদের মুখের দিকে দেখা যাচ্ছে না, হাজার হাজার টাকা খরচ করে ফসল আজকে মরে যাচ্ছে, পশু প্রাণীগুলো হাই হাই করছে, আমাদের কোনো কুল থাকছে না, হে আল্লাহ একমাত্র তুমি আমাদের সব কিছু। হে রাব্বুল আলামিন অবশ্যই আমরা পাপ করতে ভালোবাসি, তুমি ক্ষমা করতে ভালোবাসো, হে আল্লাহ অবশ্যই আমরা পাপ করতে ভালোবাসি, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আমাদের এই ফারিয়াদ তোমার কাছে আজকে দিচ্ছি আল্লাহ, তুমি আমাদের উপরে রাগের পাত্র, তুমি আমাদের জন্য এই রাগের পাত্র না হয়ে তুমি আমাদের দোয়াকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ একমাত্র তোমার কাছে আমরা আশা রাখি, হে আল্লাহ একমাত্র তোমার কাছে আশা রাখি, তুমি তোমার রহমতের দরজা আকাশ দিয়ে খুলে দেবে আর বৃষ্টি বর্ষণ করবে, তুমি যদি বৃষ্টি বর্ষণ না করো আল্লাহ হয়তো আর কিছুদিনের মধ্যেই আমরা এই দুনিয়া থেকে চলে যাব, এই এমন প্রখর রোদে বেঁচে থাকার আবহাওয়া নেই আল্লাহ, তুমি একটু পরিস্থিতি তৈরি করো, একটু নরম করো আবহাওয়াকে, তোমার রহমত একটু খুলে দাও হে আল্লাহ, হে আল্লাহ তোমার রহমতের আশাধারী আমরা, তোমার কাছে আমরা ভিক্ষা চাইছি আল্লাহ, আমরা ভিখারি, হে আল্লাহ আমাদের ব্যক্তিগতভাবে কোনো ক্ষমতা নেই, আমাদের কোনো ক্ষমতা নেই আল্লাহ, তুমি যদি আমাদের বৃষ্টি না দাও আমাদের কোনো ক্ষমতা নেই, বৃষ্টিবিহীন আমাদের ফসল বেকার হয়ে যাবে, আমাদের জীবন বেকার হয়ে যাবে, আমাদের কর্মসংস্থা বেকার হয়ে যাবে। হে রব্বুল আলামিন তোমার কাছে এই ফারিয়াদ রাখছি, তুমি আমাদের গুনাখাতাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি আমাদের গুনাখাতাকে ক্ষমা করো, যারা এখন অবধি মসজিদ চিনতে পারছে না, বেনামাজি হয়ে আছে আল্লাহ তাদেরকে নামাজি বানাও, তাদেরকে মসজিদ মুখী বানাও আল্লাহ, হে আল্লাহ একমাত্র তুমি হেদায়ত দাতা, তুমি ছাড়া কেউ হেদায়ত দিতে পারে না, তুমি ছাড়া কেউ হেদায়ত দিতে পারে না, এই অবুজ নাদান মুসলিমেরা, অমুজ নাদান আমার ভাইয়েরা, অবুজ নাদান আপনার বান্দারা, আপনার দাবা।